এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা ভীষণই মানে ক্লাউডি, তো সেই জন্য একটু বেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। ভাবি অনেকক্ষণ স্কুল চলে গেছে, অলরেডি আমি চান টান করে পুজো করে রেডিও হয়ে নিয়েছি ভাবিকে স্কুল থেকে আনতে যাব বলে, তো আমার রান্নাও হয়ে গেছে। চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি। আর এখন ভাবিকে স্কুল থেকে আনতে যাব, আর নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার বাকি ব্লগটা শেয়ার করব। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি কী করেছি, এখানে মাছ এনেছিল, তো এখানে পাবদা মাছও আছে আর এদিকে মুড়ো আছে। তো ভাবি খুব একটা পাবদা মাছটা পছন্দ করে না, সেজন্য ভাবির জন্য মুড়ো করেছি আর আমাদের পাবদা মাছ। আর ভাত হয়ে গেছে, তো মাছের ঝাল আর ভাত এইটাই করছি আজকে। তো চলো তোমাদের দেখালাম আজকে এই রান্নাই করেছি। তো এখন ভাবিকে আনতে যাব, তারপরে বাড়ি এসে তবে শুভময় খেয়ে অফিস বেরোবে। তো রান্না কি করেছি দেখালাম, তো চলো এবার রেডি হয়ে গেছি, বেরোবো। তো এখন বেরোচ্ছি, আর বাইরের ওয়েদারটা এতটাই খারাপ আজকে, মানে কি বল, চলো বেরোনো যাক। আর এদিকে দেখো ভাবির গিফট চলে এসেছে, এটা হলো একটা বুক শেলফ অর্ডার দিয়েছিলাম, তো চলেও এসেছে। আর ওর বার্থডের গিফট এটা, তো বলেছিল এবারে একটা বার্থডেতে বুক শেলফ দিতে, তো সেই জন্য এটা আগের থেকেই অর্ডার দিয়েছিলাম, তো ওর বার্থডের আগেই চলে এসেছে। তো এটা নিয়ে এখন বসে গেছে, এটা খুলে দেখছি কীরকম এসেছে। তো আমি ব্লু কালারের অর্ডার দিয়েছিলাম, তো ব্ল্যাক কালার এসেছে। তো যাই হোক, অসুবিধা নেই, ব্ল্যাক কালারটাও বেশ ভালো লাগছে। তো এটা খুলে আগে দেখি, তারপর সেট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বার্থডের গিফট চলে এলো, অসুবিধা হলো না। আমি ভাবছিলাম বোধ হয় বার্থডের পরে যদি আসে নাকি, তো এই লাগানো হয়ে গেছে দেখো। তো এইভাবে লাগিয়ে নিয়েছি, তো এটা চারটে এ আছে, সেলফ আছে, তো বুকসের জন্য ঠিক আছে। আর আগের বছর এটা মা বাবা দিয়েছিল, এই বুক শেলফটা, মানে এটা বুক শেলফ নয় ড্রয়ার, তো এর মধ্যে বাবির সমস্ত কিছুই রাখে জিনিসপত্র, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো এটা আগের বছর মা বাবা দিয়েছিল, তো এই বছর আবার এটা নিল আমাদের কাছ থেকে। তো এই বুক শেলফটাও মোটামুটি বাবির পছন্দ হয়েছে। আর বাবির জন্য একটা টি শার্টও নিয়েছি, তো সেটা আসলে তোমাদের দেখাবো। আর এটা বার্থডের গিফট হয়ে গেল, সামনেই বাবির বার্থডে, তো বার্থডের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ভাবি এখন গোছাতে বসে গেছে, তো বার্থডে পর্যন্ত ওয়েট করা ওর পক্ষে সম্ভব নয়, তো এই আগের থেকেই বুক সব রাখা হয়ে গেল। এখানে দেখো কয়েকটা বেলুন লাগিয়েছি, পর্দাগুলো চেঞ্জ করেছি, পুরোটা ডেকোরেট করে তোমাদেরকে দেখাবো আবার। তো বেলুন টেলুনগুলো লাগাচ্ছি, আর বাবির গিফট তো চলেই এসেছে, সাজানো হচ্ছে, বাবির বার্থডের গিফট চলে এসছে। আর বাবির একটা টি শার্ট নিয়েছি আমরা ওই দিন পরবে বলে, আর এখন একটু সাজানো হয়েছে, কয়েকটা বেলুন দিয়ে সাজিয়েছি, তারপরে আরও বেলুন দেওয়া হবে, আরও সুন্দর করে সাজানো হবে, তোমাদের সাথে শেয়ার করব জন্মদিনের ব্লগটা। আর তো এখন ওর গিফটও চলে এসেছে, তার বাচ্চাদের তো অনেক গিফট পাবেই আরও। তো যাই হোক, এখন ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন লাঞ্চ করব, আর বাবিকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসবো। আর ব্লগটাকে এখানে শেষ করছি, তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর অবশ্যই বাদ্রের ব্লগটা দেখো। তো এখন ব্লগটাকে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা বাই।